খাগড়াছড়ির রামগড়ে চাল আটা বিক্রিতে নীতিমালা ভঙ্গ এবং অনিয়মের দায়ে ওএমএস এর ডিলারকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে উপজেলার সোনাইপুল বাজারে প্রশাসনের টিম অভিযানে গিয়ে এই অনিয়ম পায়। রামগড়ের ইউএনও খন্দকার মোহাম্মদ ইফতেখার উদ্দিন আরাফাত জানান, হারুন ট্রেডার্স সরকারি ভর্তুকির চাল আটা সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি না করে পাইকারিভাবে আলমগীর স্টোর সহ স্থানীয় কয়েকটি দোকানে বিক্রি করছিল, যার প্রমাণও মিলেছে। এজন্য প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ হারুনের ডিলারশিপ বাতিল করা হয়েছে, সেখানে এখন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। অবশ্য অভিযোগ স্বীকার করেছেন হারুন। দর্শক, ওএমএস এর ডিলারের অনিয়ম নিয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, সোহেলি, যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি হতদরিদ্র মানুষের জন্য ওএমএস কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু নতুন করে নয়, অনেক পুরনো কিছু অভিযোগ রয়েছে, যেমন ওজনের কম দেয়া, নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণ, এসব অভিযোগ রয়েছে। কিন্তু প্রশাসন কিন্তু এসব অভিযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু অভিযানে যান, কিন্তু তারপরে হচ্ছে অসাধু কিছু ব্যবসায়ীর কারণে কিন্তু এইসব অভিযান অনেক অংশে কিন্তু প্রমাণিত না হওয়ার কারণে কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যান। তবে আজকে যে অভিযানটি হয়েছে রামগড়ের সোনাইপুলে হারুন ট্রেডার্স নামে একজন ডিলারশিপের যেই বিক্রয় কেন্দ্র, সেখানে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু যেই অভিযোগ ছিল যে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার পাইকারি মূল্যে, সেটি প্রমাণিত হওয়ায় কিন্তু সাথে সাথে যিনি হারুন ট্রেডার্সের মালিক হারুনকে কিন্তু ডিলারশিপ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং যিনি রামগড়ের ইউএনও রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন অতি শীঘ্রই কিন্তু তারা যে সরকারি নীতিমালা, সেই নীতিমালা অনুসারে কিন্তু হতদরিদ্রদের জন্য যে কার্যক্রম ওএমএস, সেই ওএমএসের জন্য নতুন ডিলারশিপ দেবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সরকারি যেই ইতিবাচক যে কর্মসূচি, যেই হতদরিদ্রদের জন্য যেই কর্মসূচি ওএমএস, সেটি যাতে কোনোভাবে অনিয়ম না হয়, যাতে সুবিধাভোগীদের বাইরে যাতে কেউ যাতে এই কার্যক্রমে সুবিধা নিতে না পারে, সেই কারণে কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। একই রকমভাবে যে সরকারের যে অন্যান্য যে খাদ্যবান্ধব কর্মসূচি রয়েছে, সেসব খাদ্যবান্ধব কর্মসূচিতে যাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি না হয়, সেদিকেও কিন্তু প্রশাসনের নজরদারির কথা বলছেন কিন্তু স্থানীয় প্রশাসন এবং হচ্ছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। আর খাগড়াছড়িতে আজকে যে সোনাইপুলে অভিযান হয়েছে, সেটি সকালে হয়েছে, সেই যে সোনাইপুল যেটি হচ্ছে খাগড়াছড়ির রামগড় এবং হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, সেখানে অভিযানে গিয়ে কিন্তু প্রমাণ মিলেছে। এবং হচ্ছে সাথে এর সাথে হচ্ছে যিনি এই হারুন ট্রেডার্সের হারুন, তিনি কিন্তু স্বীকার করাই তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। সোহেলি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ওএমএস এর ডিলারের অনিয়ম নিয়ে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসাফা মানিক।